17 বছর আগে যখন শান্তি চুক্তি সই হয় তখন হেলি চাকমার বয়স ছিল 7-এর মতো। এখন তিনি স্নাতকের ছাত্রী। বড় হওয়ার পর থেকে হেলি জেনেছেন চুক্তি হয়েছে শান্তির জন্য, সামাজিক নিরাপত্তা বাড়ানো আর পাহাড়ে হানাহানি বন্ধের জন্য। কিন্তু এখন শুধু হেলি চাকমা একাই নন, পাহাড়ের সব মানুষ যেন নিরাপত্তাহীন। চুক্তির আগে নাকি আমাদের পাহাড়ে অনেক অশান্তি ছিল, এসবের অবসানের জন্য মূলত সরকারের সাথে আমাদের শান্তি চুক্তি হয়েছিল। দীর্ঘ এ সময়ে শান্তি চুক্তির মোটে এক তৃতীয়াংশ বাস্তবায়ন হয়েছে বলে দাবি জেএসএস নেতাদের। জনসংহতি সমিতির মূল্যায়নে প্রকৃত পক্ষে মূলত মাত্র 25টি দ্বারা বাস্তবায়িত হয়েছে। আর আওয়ামী লীগ নেতারা বললেন জেএসএস এর এই ধরনের অসহযোগিতা অব্যাহত থাকলে চুক্তি বাস্তবায়ন করা হবে কঠিন। এটা অত্যন্ত দুঃখের দুঃখজনক যে 17 বছর ধরে আঞ্চলিক পরিষদ থেকে জনসংহতি সমিতির পক্ষ থেকে না ছাড়া, নেতিবাচক মনোভাব ছাড়া আমরা পজিটিভ কোনো কিছু পাই নাই। শুরু থেকেই চুক্তির বিরোধিতাকারী ইউপিডিএ বলছে চুক্তির নামে আসলে হয়েছে প্রতারণা। চুক্তির 17 বছর পূর্তির এদিনে তিন পার্বত্য জেলায় পক্ষে বিপক্ষে সভা সমাবেশ আর মানববন্ধন করছে নানা সংগঠন। বেশি উত্তাপ ছড়াচ্ছে শান্তি চুক্তির পক্ষ বিপক্ষের বিরোধ। 17 বছর পর এসে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শান্তি চুক্তির 98% বাস্তবায়িত হয়েছে, অথচ এখানকার পাহাড়ি সংগঠনগুলো বলছে এখনো 3 ভাগের 2 ভাগই বাস্তবায়ন করা হয়নি। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাঙ্গামাটি।